এবারে ঝড় বৃষ্টি নয়, শীতের মরশুমে এবার বাংলায় নতুন সতর্কতা জারি করলো। কি হতে চলেছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানে দেবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। রাজ্য জুড়ে ঘন কুয়াশার সতর্কতা, উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা, দক্ষিণবঙ্গের 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে বাড়বে রাতের তাপমাত্রা, সকালে কুয়াশার পরে পরিষ্কার আকাশ, আরো 24 ঘন্টা শীতের আমেজ, তারপর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 3 দিনের 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সপ্তাহান্তে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তুলনায় 1 ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি সেলসিয়াস নিচে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45 থেকে 99%, বৃষ্টি হয়নি গত 24 ঘন্টায়। পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতে, রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের যোগান আরব সাগর থেকে। আগামীকাল আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, এর প্রভাবে বৃষ্টি তুষারপাত আবহাওয়ার পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 24 ঘন্টায় শীতের আমেজ বজায় থাকবে, তারপর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে উত্তরে হাওয়া, এর প্রভাবে তাপমাত্রা বাড়বে আমাদের রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উত্তর পশ্চিম ভারতে, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, এই পশ্চিমী ঝঞ্ঝা আরও বেশি শক্তিশালী হবে বলে অনুমান আবহবিদদের। এই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে থাকবে রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত, ঘূর্ণাবর্তের প্রভাবে রাজস্থান, গুজরাট ও সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা সপ্তাহান্তে রয়েছে। ঘন কুয়াশা পূর্ব ও উত্তর পূর্ব ভারতে, আসাম, মেঘালয়ে ঘন কুয়াশা রয়েছে, অতি ঘন কুয়াশা সিকিম ও উত্তরবঙ্গে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে আগামী 2 দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।